সমাবর্তন প্রতিটি শিক্ষার্থীর জীবনে অন্যতম একটি স্বপ্ন। রোববার সেই স্বপ্ন বাস্তবায়ন হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 12,000-এরও বেশি শিক্ষার্থীর। করোনার কারণে 3 বছর বিরতির পর রোববার বিশ্ববিদ্যালয়ের আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে জমকালো আয়োজনের মাধ্যমে নবম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে 2019 থেকে 2021 সালের সামার পর্যন্ত পাশ করা 12,168 জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়, যার মধ্যে 10,343 জন স্নাতক ও 1,825 জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। আজকে এই দিনটা খুব প্রতীক্ষিত একটা দিন ছিল, নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে এই দিনটা আসলে এখানে থাকতে পেরে, উদযাপন করতে পেরে এবং ফাইনালি গ্র্যাজুয়েশনটা অফিসিয়ালি ডান, এই অনুভূতিটা আছে, খুব ভালো লাগছে। আসলে অনেক ভালো লাগছে, এটা অনেক কষ্টের ফসল, সো ভালো লাগছে। রাষ্ট্রপতির পক্ষে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব এবং ডিগ্রি প্রদান করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এ সময় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি 12 জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে 2 জনকে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং শেখ মুজিবুর রহমান স্বর্ণপদক দেওয়া হয়। প্রতিষ্ঠানে যখন ভর্তি হলাম এরকম অনুষ্ঠান প্রতি বছরই হতো, তো স্বপ্ন দেখতাম যে কবে আমরা কনভোকেশন পাবো, কবে আমাদের বিদায় হবে, কবে আমরা এরকম ড্রেস আপ পড়তে পারবো, কবে ক্যাপ ছুড়ে মারবো। এই যে অনুভূতিটা, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, জীবনে হয়তো এই জিনিসটা একবারই আসে। এটা একটা অ্যাচিভমেন্ট, এটার জন্য আমরা দীর্ঘ 4 বছর পড়ালেখা করি কনভোকেশনের জন্য। সো এই কনভোকেশনটা আমাদের স্মৃতি হয়ে থাকবে। এবং এখানে আবার ইমোশনাল একটা টাইপ হলো কি, এখানে আমরা অনেক ফ্রেন্ড ছিলাম, এখন ফ্রেন্ড একজন এক এক জায়গায় চলে যাবে, সো তাদেরকে হয়তো বা তাদের সাথে দেখা হবে বা আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলোর মাধ্যমে আমরা কথাবার্তা বলতে পারবো। বাট সরাসরি যে বন্ধু কই তুই চল্লা একসাথে ভার্সিটি বসে আড্ডা দেই, এগুলো আর কি সম্ভব না। শিক্ষা জীবনের শেষ, বন্ধুদের সাথে হয়তো আর কবে দেখা হবে তার ঠিক নাই, বন্ধুদের সাথে সবাই এক হয়ে অনেক আনন্দ লাগতেছে। অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানে সমাবর্তন বক্তৃতা করেন নোবেল বিজয়ী ভারতীয় সমাজসেবক কৈলাস সত্যার্থী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ ডিগ্রি অর্জনকারীদের উদ্দেশ্যে দৃষ্টান্তমূলক বক্তৃতা করেন। পরে সভাপতির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। পুরো শিক্ষার কেই পরীক্ষার সনদের উপরেই নির্ভরশীল, যদি তাই হবে তাহলে এত সনদধারী বেকার কেন? নিশ্চয়ই এটি আমাদের কাম্য নয়। সেজন্য আমরা আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় একেবারে প্রাথমিক থেকে একটা পরিবর্তন নিয়ে আসছি। বলা হচ্ছে এখন যারা এই প্রাথমিকে ঢুকছে তারা যখন গ্র্যাজুয়েট করে বেরোবে তখন বর্তমানে যে কাজগুলো আছে তার অধিকাংশই তখন থাকবে না, একেবারে সেগুলোর অস্তিত্বই থাকবে না। ঠিক আছে, সেটা বড় চ্যালেঞ্জ, কিন্তু তখন অন্য কাজ তো থাকবে এবং সে কাজের তো সম্ভাবনা বিশাল, এবং সেই জায়গার জন্য আমাদের তৈরি হতে হবে। আমি সবাইকে বলবো, বিশেষ করে আমাদের আজকে যারা স্নাতক তাদেরকে বলবো, আমরা সবাই মাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি মাকে। আমাদের মায়ের কাছেই আমাদের প্রথম আশ্রয়। যত বড়ই হয়ে যায়, যত দূরেই যায়, মাই কিন্তু তারপরেও আশ্রয়। এবং সেই মা দূরে থাকুক না থাকুক পৃথিবীতে, তারপরেও মা আশ্রয়। মা কিন্তু একজন নয়, মা অন্তত 3 জন। যে মা জন্ম দিয়েছে তিনি যেমন মা, তেমনি যে ভাষায় আমি কথা বলি সেই মায়ের ভাষা, সে ভাষাও আমার মা। তার পাশাপাশি যে দেশটির আলো বাতাসে আমি বড় হয়েছি সে দেশটিও আমার মা। অন্ততপক্ষে এই 3 জন মা, এই 3 জনকেই যেন আমরা একটু ভালোবাসি। কেফায়াত শাকিল, বাংলাভিশন ডিজিটাল, ঢাকা।